আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, সুষম আহারের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন তাহলে পরবর্তী কার্যকলাপ শুরু করি, যার নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েরা একসাথে গোল করে বসুন। এবার একটি বাটি নিন, তাতে কিছু মুসুর ডাল, চাল, মটর ডাল মিশিয়ে নিন। তারপরে প্রত্যেক মাকে এক মুঠো মেশানো ডাল চাল দিন। এবার মায়েদের ডাল চাল আলাদা করতে বলুন। কার্যকলাপটি সম্পূর্ণ করতে ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। এরপর আমরা পরের একটি কার্যকলাপ দেখব, যার নাম কিছু নতুন শিখি। মাইক্রোগ্রিন কি? মাইক্রোগ্রিন খাওয়াটা কতটা জরুরি, আমাদের স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওতে তা জানার ও বোঝার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমরা জানব মাইক্রোগ্রিনস কি, কেন এগুলো আমাদের খাওয়া দরকার এবং স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। কোভিড-19 মহামারীর প্রভাবে আজ প্রতিটি বাড়িতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। এজন্য আমাদের ভাবতে হচ্ছে কোন কোন খাবারে প্রচুর পুষ্টি পাওয়া যায়। মাইক্রোগ্রিন সেই রকম একটি খাবার যাতে প্রচুর পুষ্টি রয়েছে। বিভিন্ন শস্য সবজির বীজ রোপণের কয়েকদিন পরে যে ছোট ছোট নরম গাছ বের হয় সেগুলি হলো মাইক্রোগ্রিন। মাইক্রোগ্রিন রান্না করে বা কাঁচা অবস্থায় খাওয়া যায়। মানুষ সাধারণত পুষ্টির জন্য অঙ্কুরিত শস্য খায়, কিন্তু মাইক্রোগ্রিনে থাকে প্রচুর পুষ্টি। তাছাড়া অঙ্কুরিত শস্যের তুলনায় মাইক্রোগ্রিনগুলি হজম করা অনেক সহজ, কারণ সেগুলি সবুজ পাতা। আমরা বাড়িতেই মেথি, সরিষা, ধনে, মুগ, ছোলা ইত্যাদির বীজ মাটিতে ছড়িয়ে মাইক্রোগ্রিন তৈরি করতে পারি। মাইক্রোগ্রিন যে কোনো পাত্র বা ট্রেতে সহজেই লাগানো যায়। এগুলো মাটিতে বা মাটি ছাড়াই জন্মাতে পারে। এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। মাইক্রোগ্রিনগুলির উচ্চতা 2-4 ইঞ্চি হলে খাবার জন্য ব্যবহার করা যেতে পারে। মাইক্রোগ্রিন যে কোনো সবজি, স্যালাড, পরোটা, স্যান্ডউইচ জাতীয় খাবারে ব্যবহার করা যেতে পারে। আশা করি এই ভিডিওটি সকলের ভালো লেগেছে। আগামী সপ্তাহে নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। ছবিতে যেমন দেখানো হয়েছে সেই রকম কিছু বস্তুর ছবি শিশুর খাতায় এঁকে দিন। এবার বস্তুর নাম বললে শিশুকে বলতে বলুন বস্তুটি টেবিলের ওপরে না নিচে আছে। এরপরে শিশুকে টেবিলের উপরের ছবিতে হলুদ রং এবং নিচের ছবিতে নীল রং ভরতে বলুন। শিশুর দ্বারা তৈরি কর্মপত্রটি যত্ন সহকারে রাখুন। পরের সপ্তাহের মিটিংয়ে কর্মপত্রটি সাথে নিয়ে আসুন। এই কর্মপত্রটি করার সময় শিশুরা কি আনন্দ পেয়েছে, এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে।
এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।